লোকসভা নির্বাচনের এক্সিট পল প্রকাশের পিছতেই বিজেপি শিবিরত ব্যাপক উৎসাহ। অধিকাংশ এক্সিট পলত বিজেপিক দিয়া হয়েছে 370 অধিক আসন, কিন্তু বিজেপির দাবি 400 অধিক আসন পাব গেরুয়া দলটোয়ে। দিলীপ শইকীয়ার দাবি 4 জুনত 4 বজাত 400 পার হব বিজেপির। দিলীপ শইকীয়াই নহয়, রঞ্জিত দত্ত, বিজুলী কলিতামিধি, কৃপানাথ মাল্লা, পরিমল শুক্লবৈদ্য আদি সকলোরে দাবি পাব 12খন আসন। এক্সিট পলত 370 দিলেও দেশত বিজেপিয়ে পাব 400 অধিক আসন। 4 জুন 4 বজাত 400 পারৰ যি লক্ষ্য, সেই লক্ষ্য আমি উপনীত হব পাৰিম। আপকে বার 400 পার, তো 400 ক্রস করিব। আর যেহেতু জাস্ট স্টার্টিং হতে 370, করিমগঞ্জ বিভিন্ন কথা চলি আছে, কিন্তু আফটার অল করিমগঞ্জ আমি আকো জিকিম। আমার সমীক্ষা 400 পার। বিজুলী কলিতা মিথির মতে সংখ্যালঘু অঞ্চলত যাওয়া বর্ষতকৈ বিজেপির ভোটর সংখ্যা বাড়িব। কৃপানাথ মাল্লার মতেও 19তকৈ সংখ্যালঘু ভোট এবার বেশি পাব বিজেপিয়ে। পরিমল শুক্লবৈদ্যর দাবি বিজেপির 400 পার হব। ফলাফল ঘোষণার আগে আগে তেজপুরত দেওবারে মহাভৈরব মন্দিরত উপস্থিত হয়ে মহাদেবর আশীষ গ্রহণ করিলে শোণিতপুরের বিজেপি প্রার্থী রঞ্জিত দত্তই। মহাভৈরব মন্দিরত ফলাফল ঘোষণার পূর্বে পূজা অর্পায় দত্তই এক্সিট পলর সম্ভাব্য ফলাফলকে ফলিয়াব বলে দাবি করে বিজেপির মিত্রদলে 12খন আসন আর কেন্দ্র NDA-র নেতৃত্বত সরকার গঠন হব বলে দাবি করে। নিশ্চিতভাবে কব বিচারিছো যে এবার আমি 400 অধিক আসন আমার NDA পাব, আর তৃতীয়বার ভারতবর্ষ প্রধানমন্ত্রী পদত নরেন্দ্র মোদী ডাঙরিয়া অধিষ্ঠিত হব। আমি 12খন আসন লাভ করি। NDA ভারতীয় জনতা পার্টি, গণ পরিষদ আর ইউপিএল, আমি 12খন আসন লাভ করি। রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার মতে 400+ আসনের লক্ষ্য পূরণ হব বিজেপির। তৃতীয়বারের বাবেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে হব প্রধানমন্ত্রী। কিন্তু বাজপেয়ী ভবনত বিজেপি প্রার্থী সকলের সঙ্গে আলোচনা করার পিছত আত্মমন্থর দরকার আছে বলেও কলে ভবেশ কলিতায়। জিত ভাই, অহা 4 জুন তারিখে মোদীজিক আমি তৃতীয়বারের কারণে বহুমতত, অর্থাৎ হায়েস্ট মেজরিটিত সরকার করা, আর ভারতীয় জনতা পার্টি আমার যে গঠবন্ধন আছে, মিত্রগোষ্ঠী আছে, যে আমি এইখানে আসন লো সরকার করবল। 4 জুনের ভোটগণনাক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালের দাবি 400 পার হব। NDA-র দেশত পুনের নরেন্দ্র মোদিয়ে প্রধানমন্ত্রী হব। অত্যন্ত স্পষ্টভাবে কব বিচার, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বত NDA সরকার গঠন হব, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব বহন করব নরেন্দ্র মোদী ডাঙরিয়ায়। ভারতীয় জনতা পার্টির তরফরপরা আর NDA তরফরপরা আমি কৈছিল যে 400+, আর সেই লক্ষ্যতে আমি উপনীত হবল গৈছো। শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগুয়ে কয়েছে অসমত বিজেপিয়ে 12-13খন আসন লাভ করিব। লক্ষীমপুর লোকসভা সমষ্টিত 5 লাখ ভোটের ব্যবধানত বিজেপিয়ে জয় হব। কনটেস্ট হলেও জয়ের সম্ভাবনা ভারতীয় জনতা পার্টির আছে 13খন আসনতে, আর বৃহৎ ব্যবধানত আমি লক্ষীমপুর লোকসভাত জয়ী হম। আমি আশা করছো যে 5 লাখ ভোটের ব্যবধানত জিকিম। ইপিনে News18 এক্সিট পোল সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছে মন্ত্রী পীযূষ হাজরিকায়। 12টা সমষ্টিত আমি জয়লাভ করব, আর সমগ্র ভারতবর্ষত বিজেপিয়ে অকলে 310টার 320টা সমষ্টিত জয়লাভ করব বলে মই ভাবো, আর NDA প্রায় 390-400 সমষ্টিত জয়লাভ করব, আর তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হব। দেশের শেষ পর্যায়ের ভোটদান সম্পন্নর প্রাক্ষণত প্রশান্ত ফুকনে নিজের এনালাইসিসর পৰা কলে দেশত ভারতীয় জনতা পার্টিয়ে 320খন আসন পার বিপরীতে NDA মুঠ 350-360খন আসন লাভ করব। ডিব্রুগড় বিজেপি কার্যালয়ত এক সভাত অংশগ্রহণের পাছতে এই মন্তব্য ফুকনের। ভারতীয় জনতা পার্টিয়ে মূর যে হিসাব, মূর ব্যক্তিগত হিসাব, এটা কোনো দলীয় হিসাব নহয়, আমি 320টা সিট আমি পাম ভারতীয় জনতা পার্টিয়ে, আর NDA 350-360টা সিট পাব।
ইপিনে মিত্র দল অগপৰ প্ৰাৰ্থী ফণীভূষণ চৌধুৰীৰ মতে অসমত 12খন আসনত জয়লাভ কৰিব মিত্ৰজোঁটে। আনহাতে বিজেপি মিত্ৰজোঁটে 11খন আসন লাভ কৰাৰ দাবী বিধায়ক পৃথ্বীৰাজ ৰাভাৰ। অসমত কৈ আছে যে এক্সিট বুলি কৈ আছে 10ৰ পৰা 12, 10 ধৰি ল'লে এইটো বিজেপিৰ, আৰু অসম গণৰ বৰপেটা যিখন আসন সেইখন হ'লে আমি 11খন আসন, 11খন আসন আমি পাম। ইপিনে যোৰহাটত 100% নিশ্চিত জয়ৰ দাবী কৰিছে বিজেপি প্ৰাৰ্থী তপন কুমাৰ গগৈয়ে। নীৰৱ সাংসদ নামক লৈও উত্তৰ দিলে তপন গগৈয়ে। লোকসভা সমষ্টিত মই 4 তাৰিখে যিটো অন্তিম হ'ব তাত জয়ী হ'ম, সেইটো 100% নিশ্চিত। যোৰহাটত জিকিম সেইটো 100%। মই হৈছোঁ শাসকীয় পক্ষৰ সাংসদ, আমাৰ সেইকাৰণে কথা কোৱাৰ কিছুমান লিমিট থাকিব তাত। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।